আমরা কাউকে আমাদের কাছে তো রাখতে চাই আমরা তার সাথে সময় তো কাটাতে চাই আমরা কিন্তু আমাদের সমস্ত ভালোবাসাটা তাকে দিতেও চাই তার জন্য আমরা অনেক কিছু ত্যাগও করতে চাই বাট সামনের মানুষটা কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবে মনে করে না যেইভাবে আমরা তার কাছ থেকে চাই আমরা চাই সে কখনো কখনো আগে থেকে আমাদেরকে কল করুক এস করুক যদি সত্যি তার জীবনে আমাদের ভালোবাসা থাকে যদি তার জীবনে আমাদের সম্পর্কে গুরুত্ব থাকে তবে সে গুরুত্বটাকে দেখাক কিন্তু না যা কিছুই হয় না কেন সেটা কেবল আমাদের তরফ থেকেই হয় আমরা যেটা আশা করি সামনের জনের কাছ থেকে আমরা কিন্তু সেই একই রকম আশানুরূপ কেয়ার কিন্তু সামনের জনের কাছ থেকে পাই না যেমনটা আমাদের পাওয়া দরকার আর এখন প্রশ্ন হলো যে আমরা এমন কি করতে পারি যার ফলে সামনের মানুষটিও আমাদেরকে ভাবে আমাদের সম্পর্কে সে সবসময় মিস করে যেমনটা আমরা তার কাছ থেকে আশা করি সহজ ভাষায় বলতে গেলে যে আমরা এমন কি করতে পারি যার ফলে সেও আমাদের কথা সারাক্ষণ চিন্তা করে যদি তুমিও এই প্রশ্নের উত্তর খুঁজছ তবে আমি তোমার উদ্দেশ্যে বলি আজকের ভিডিওটি তোমার ওই জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মোট তিনটি টিপস তোমাদেরকে দিতে চলেছি যে তিনটি টিপসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে তো তোমরা এই ভিডিওতে হারিয়ে আবার আগেই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেননা আমি কিন্তু তোমাদের হারাতে চাই না তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম পয়েন্ট হচ্ছে আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করতে হবে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমাকে খুবই ভালোবাসি তুমি আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমার পার্টনারকে এতটা ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করো কেননা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আই আই লাভ এই কথাগুলো শুনতে পছন্দ করি বলতে নয় তুমি তাকে বলেই দিচ্ছ যে তুমি তাকে অনেক ভালোবাসো তুমি তুমি তাকে তাকে মিস করো জন্য পাগল হয়ে আছো এবার এই সমস্ত কথাগুলো যখন তুমি তাকে বলে দিচ্ছ তখন সে কেন পরিশ্রম করবে বলো তোমার পার্টনারও কিন্তু চাই যে তুমি তাকে মিস করো তুমি তাকে ভালোবাসো বাট যেহেতু এখানে তুমি মুখেই তোমার ভালোবাসাটা তার সামনে প্রকাশ করে ফেলছো সে কারণে সে কোনো কিছু কেন করবে বিকজ সে তো কোনো কিছু না করার আগেই তোমার তরফ থেকে সম্পূর্ণ ভালোবাসাটা পেয়ে যাচ্ছে একটা কথা বলি মনে থাকার জন্য কিন্তু মনে আসাটা খুবই জরুরি বাট এখানে তুমি তো তাকে মনে আসার মতো সুযোগই দিচ্ছ না তুমি তো তাকে সময় দিচ্ছ না যে সে তোমাকে নিয়ে ভাবুক একটা বিষয় যদি তুমি কোনো মানুষের সামনে থাকো সামনে থাকাকালীন সে তোমাকে যতটা ইম্পর্টেন্ট দেবে তার থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট তুমি তার কাছ থেকে যখন দূরে থাকবে তখন তোমায় দেবে কাছে থাকলে কিন্তু সে তোমাকে ইগনোর করবে এখানেও কিন্তু তাই তুমি তোমার তরফ থেকে সমস্ত ফিলিংস গুলোকে তার সামনে নিজে থেকেই প্রকাশ করে ফেলছো যার ফলে কিন্তু সে তোমাকে অতটা ইম্পর্টেন্ট দিচ্ছে না সে তোমাকে নিজে থেকে মনে করছে না তাই সর্বপ্রথম তুমি তোমার পার্টনারকে আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করো এবং চেষ্টা করো তার মুখ থেকে এই কথাগুলো বের করানোর নাম্বার টু প্রিয় মানুষটি ফোন করলে মেসেজ করলে হামলে পড়বে না একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রায় এই স্বভাবটা আছে যারা ভালোবেসে থাকি তারা কিন্তু ভালোবাসার সময়কালীন প্রিয় মানুষটার ফোন বা মেসেজ এলে পরে সব কাজ ফেলে আমরা যেন হামলে পড়ি আই মিন যদি সে মেসেজ করে সঙ্গে সঙ্গে তার মেসেজটাকে সিন্ড করে ফেলি দেন রিপ্লে দিয়ে ফেলি এবং যদি তার তরফ থেকে ফোন আসে আমরা কিন্তু আমাদের শত কাজকে ফেলে তার ফোনটাকে রিসিভ করি বাট এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি তার ফোন রিসিভ করো তার মেসেজের রিপ্লেও দাও বাট একটু সময় নিয়ে অত তাড়াতাড়ি না এবার প্রশ্ন করো কারণটা কি এর কারণ হচ্ছে একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমরা যে জিনিসটাকে সহজে পাই না সে জিনিসটার প্রতি কিন্তু আমাদের আগ্রহ বেড়ে যায় আর আমরা যে জিনিসটাকে ইজিলি পেয়ে যাই তার প্রতি কিন্তু আমাদের তেমন আগ্রহটা কাজ করে না যদি তুমি সে ফোন করার সঙ্গে সঙ্গে তার ফোনটাকে রিসিভ করে ফেলো এবং মেসেজকে সিন করে রিপ্লাই দিয়ে ফেলো এত সহজে যদি তুমি তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাও তবে কিন্তু সে তোমাকে ঘন্টাও মিস করবে না এই জন্য তোমার উদ্দেশ্যে আমি বলবো বন্ধুরা এখন থেকে ফোন করলে বা মেসেজ করলে একটু সময় নিয়ে ফোনটা রিসিভ করবে একটু সময় নিয়ে মেসেজ সিন করবে তথা রিপ্লে দিবে এর ফলে কিন্তু সে একটা জিনিস বুঝতে পারবে যে তোমার তরফ থেকে কিছু একটা চেঞ্জ হচ্ছে এবং তোমার উদ্দেশ্যও কিন্তু এটা যে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি একটু বদলাচ্ছ বা তুমি একটা কিছু চেঞ্জ করছো এবং তোমার এই বদলানোর স্বভাব বা চেঞ্জিং মেন্টালিটির জন্যই কিন্তু সে তোমাকে মিস করতে বাধ্য হবে নাম্বার থ্রি সম্পর্কটা একটা চারা গাছের মতো ধরো তুমি একটা চারাগাছ গাছ নেশে বাড়িতে লাগিয়ে দিলে লাগিয়ে দেওয়ার পরে তুমি কি আশা করো যে চারা গাছটা ফলে ফুলে পাতায় ভরে উঠবে কখনোই না চারা গাছটাকে কিন্তু নিয়মিত যত্ন করতে হবে তার পরিচর্যা করতে হবে তাকে জল দিতে হবে সকাল সন্ধ্যা তার প্রতি কিন্তু সর্বক্ষণ একটা দৃষ্টি রাখতে হবে অর্থে সে যেন ঠিকঠাক রোধ পায় সে বিষয়টা দেখতে হবে সে চারা জন্য যেন কোন রূপ পোকা না লাগে কথা চারা গাছটার যত্নশীল মনোভাব রাখতে হবে যার চারা গাছটা ফলে ফুলে পাতাতে ভরে উঠবে সম্পর্কটাও তাই সম্পর্কটাই তুমি জড়িয়ে গিয়েছ দেন সম্পর্কটা একটু পুরনো হয়ে গেছে বলে তুমি তোমার পার্টনারকে অবহেলা করছো তবে কি তোমাদের সম্পর্কের মধ্যে সেই মিষ্টতা থাকবে তবে কি সে তোমাকে মিস করবে তুমি বলো এক্ষেত্রে কিন্তু চারা গাছটাকে যেমন কারণে চারা যে পরিণতি হবে তোমাদের সম্পর্কটার কিন্তু সেই একই পরিণত হবে আই মিন চারা গাছটাকে মরে যাবে তাই সম্পর্কটাকে যত্ন নিতে শিখো সম্পর্কটার প্রথমে যেভাবে তাকে খেয়াল রাখতে যেভাবে তাকে কেয়ার করতে এখনো কিন্তু একই রকম ভাবে তাকে কেয়ার করো তার প্রতি খেয়াল রাখো তাকে যত্ন করো তোমরা একসঙ্গে টাইম কাটাতে পারো একে অপরকে গিফট দিতে পারো সারপ্রাইজ দিতে পারো সম্পর্ক যখন প্রথম দিকে থাকে না তখন কিন্তু আমরা একে অপরের প্রতি বিশাল একটা আকর্ষণ বোধ করি বার্থডে গিফট দেই নানা কারণে তাকে সারপ্রাইজ দিয়ে তাকে হ্যাপি করে রাখার চেষ্টা করি এক্ষেত্রে সম্পর্কটা পূর্ণ হয়ে গেছে বলে কি তুমি একদমই এ সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসবে কেন তোমরা তো একে অপরকে ভালোবাসো তোমাদের ভালোবাসাটার মধ্যে এতটুকু ফিকে না পড়ে সেজন্য তোমরা একে অপরকে সম্পর্কে প্রথম দিকে যেভাবে কেয়ার সেই কেয়ারটা কিন্তু এখনো দেখাও একে অপরকে ভালোবাসো একে অপরকে উৎসাহ দাও যার ফলে কিন্তু লক্ষ্য করে দেখবে সে মানুষটা যখন তোমার কাছ থেকে এই যত্নশীল বিষয়গুলো পাবে না সে কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসবে এবং সে তোমাকে সারাক্ষণ মিস করবে এর সঙ্গে তোমাদেরকে বোনাস টিপস হিসেবে আর কটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন তোমাদের সঙ্গে ফোনে কথাবার্তা হয় তখন তোমাদের কথাবার্তা চলাকালীন কি তোমরা কথাবার্তা বলো এই কারণেই বলছি বর্তমান দিনে সম্পর্কগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফোনে ঝগড়াটাই বেশি হয় মানে ফোন করে একে অপরের সঙ্গে একটু মিষ্টি কথা বলবে তার থেকে দেখবা কোনো একটা বিষয়ে যেন নিজের অজান্তেই ঝগড়া শুরু হয়ে যায় এবং সেই ঝগড়া শেষ হয় ব্লকে একে অপরের সঙ্গে দু তিন মাস অব্দি কথা বন্ধ থাকে উভয় কিন্তু উভয়কে ভালোবাসে কিন্তু কথা বন্ধের ফলে কিন্তু তারা একে অপরের বাড়িতেই কষ্ট পায় বাট ইগোর কারণে কিন্তু আগে থেকে কাউকে এসএমএ করে না তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে সারাক্ষণ একে কথা বলবে তা না করার সময় তোমার একটা টপিককে কে বেছে নেবে যে টপিকটার উপর কথা বললে তোমাদের দুজনেরই ভালো লাগবে তাকে তার প্রশংসা করো তাকে তার কাজের বিষয়ে উৎসাহিত করো সে যখন ভেঙে পড়বে মানসিক দিক থেকে তার পাশে থাকো তার কোনো একটা কাজ করতে গিয়ে যদি সে কাজটাতে একটু ভুল করে সে ভুলটাকে বোঝাও যে কি হয়েছে এখন ভুল তো সামনে তুমি ঠিক করতে পারবে তার জীবনে চলার পথে যখন সে হেরে যাবে যখন সে বুঝতে পারবে যে না আমার দ্বারা আর হচ্ছে না তখন কিন্তু এর ফলে সে সব কাজকে ফেলে তোমাকে আগে মিস করবে তোমার কথাই ভাববে এবং সে তোমার কাছেই ছুটি আসবে এসে কিন্তু সে নিজের কথাগুলো নিজের প্রবলেমগুলো তোমার সঙ্গে শেয়ার করবে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এমন একটা মানুষের খোঁজ করি যারা আমাদেরকে একটুখানি বুঝে তুমিও কিন্তু তাই করো সব ক্ষেত্রে তুমি এটা ভাবছো যে কি করলে সে আমাকে মিস করবে বরং এটা দেখো না যে তুমি এমন একটা পার্সেন্ট নিজেকে তৈরি করো যেন তোমাকে যেন তোমার পার্টনার সারাক্ষণ মিস করে তুমি যে রূপ কর্মগুলো করলে তোমার পার্টনার তোমাকে মিস করবে সেই একই রকম কর্ম তুমি তার সাথে করো যার ফলে কিন্তু সে তোমাকে সর্বক্ষণ মিস করতে বাধ্য হবে